গুয়াহাটিতে র‍্যাডিসন ব্লু হোটেলের অদূরে হিন্দুত্ববাদী পোস্টার, পোস্টারে মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডেকে সমর্থন জানানো হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মহারাষ্ট্রের মসনদ দখলের লড়াইকে হিন্দুত্ববাদীদের লড়াই বলে দেখানো হচ্ছে? এ নিয়ে জল্পনার মাঝেই সরিয়ে ফেলা হলো বিতর্কিত ওই পোস্টার। গুয়াহাটিতে এবার মহারাষ্ট্রের সংকট ঘিরে পোস্টার রাজনীতি। র‍্যাডিসন ব্লু হোটেলের অদূরে একনাথ শিন্ডেকে সমর্থনে হিন্দুত্ববাদী পোস্টার দেখা যায়। মহারাষ্ট্রের মসনদ দখলের লড়াইকে হিন্দুত্ববাদীদের লড়াই বলে দেখানো হচ্ছে কিনা, এ নিয়ে প্রশ্ন উঠতেই সরিয়ে ফেলা হয় বিতর্কিত পোস্টার। লঙ্কেশ্বর সহ একাধিক এলাকায় হ্যাশট্যাগ গদ্দার লেখা ব্যানার টাঙানো হয়। রাষ্ট্রবাদী যুব কংগ্রেস ও এনসিপি যুব সংগঠনের নামে লাগানো ওই ব্যানারে লেখা গুয়াহাটির হোটেলে লুকিয়ে থাকা প্রতারকদের গোটা দেশ দেখতে পাচ্ছে। সাধারণ মানুষ প্রতারকদের ক্ষমা করবে না। মহারাষ্ট্রের মহানাটকে এবার গুয়াহাটিতে ব্যানার যুদ্ধ। গুয়াহাটিতে গতকালকে সন্ধ্যায় একটি ব্যানার দেওয়া হয়েছিল এবং সেই ব্যানারে মূলত একনাথ শিন্ডেকে দেখানো হয়েছিল। হ্যাশট্যাগ হিন্দুত্ব ফর এভার বা হিন্দুত্বের লড়াই লড়ছেন একনাথ শিন্ডে, এমনটাই কিন্তু সেই ব্যানারে দাবি করা হয়েছিল। যদিও বিতর্ক শুরু হতে সেই ব্যানার সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার সকালে দেখা গেল গুয়াহাটির বিভিন্ন এলাকায় কিন্তু হ্যাশট্যাগ গদ্দার লিখে একটি পোস্টার দেওয়া হয়েছে বা ব্যানার দেওয়া হয়েছে। সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে, সারা দেশ দেখ রহা হ্যায় গুয়াহাটি মে ছুপে গদ্দারো কো মাফ নহীঁ করেগি জনতা এসে ফর্জি মক্কারো কো, হ্যাশট্যাগ গদ্দার। এবং এখানে বাহুবলী সিনেমার একটি ছবি দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কাটাপ্পা বাহুবলীকে পিঠে তিনি আঘাত করছেন। এবং এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কার্যত উদ্ধব ঠাকরেকে একনাথ শিন্ডে পিঠে আঘাত করেছে, এমনটাই কিন্তু এই ব্যানারে বার্তা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রবাদী যুবক কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যানার দেওয়া হয়েছে। কার্যত ব্যানার পাল্টা ব্যানার, এই ব্যানার যুদ্ধে সরগরম গুয়াহাটি। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, গুয়াহাটি। উদ্ধব ঠাকরেকে একনাথ শিন্ডে পিঠে আঘাত করেছে, এমনটাই কিন্তু এই ব্যানারে বার্তা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রবাদী যুবক কংগ্রেসের পক্ষ থেকে।